হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে এই ডিভাইসটি নিরাপদে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি জুনায়েত হোসেন হৃদয় আছি আপনাদের সাথে। চলুন রহস্য উন্মোচন করি। বেশ কয়েকটি ডিভাইস রয়েছে যা নিরাপদে রক্ত জমাট বাঁধার জন্য ব্যবহৃত হয় এবং সঠিক পদ্ধতিটি জমাট বাঁধার ধরন এবং অবস্থানের উপর নির্ভর করবে। তবে রক্তের জমাট বাঁধার জন্য ব্যবহৃত একটি সাধারণ ডিভাইস হল একটি থ্রোম্বেক্টমি ক্যাথেটার। একটি থ্রোম্বেক্টমি ক্যাথেটার একটি দীর্ঘ পাতলা নল যা ত্বকের একটি ছোট চিরা দিয়ে রক্তনালীতে প্রবেশ করা হয়। ক্যাথেটারটি এক্স-রে, আল্ট্রাসাউন্ড বা চৌম্বকীয় অনুরণন ইমেজিং MRI এর মতো ইমেজিং কৌশলগুলি ব্যবহার করে ক্লটের সাইটে পরিচালিত হয়। একবার ক্যাথেটার জমাট বেঁধে পৌঁছে, এটি ক্লটটি ভেঙে রক্তনালী থেকে বের করে চুষতে ব্যবহৃত হয়। বেশ কয়েকটি উপায় রয়েছে যে ক্যাথেটার ক্লটটি ভেঙে ফেলতে পারে, এমন একটি যান্ত্রিক ডিভাইস ব্যবহার করে যা ঘোরানো বা কম্পন করে বা তরলটির উচ্চচাপ প্রবাহ ব্যবহার করে। থ্রোম্বেক্টমি ক্যাথেটার ব্যবহারের একটি সুবিধা হল এটি ক্লটটি দ্রুত সরিয়ে ফেলতে পারে, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো জটিলতার ঝুঁকি হ্রাস করতে পারে। অতিরিক্তভাবে, যেহেতু ক্যাথেটারটি একটি ছোট চিরা দিয়ে সার্টেড হয়, তাই আশেপাশের টিস্যুতে ন্যূনতম ক্ষতি হয়। তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সমস্ত রক্তের জমাট বাঁধা কোনো থ্রোম্বেক্টমি ক্যাথেটার ব্যবহার করে নিরাপদে সরানো যায় না। পদ্ধতিটি সাধারণত বৃহত্তর ক্লটগুলির জন্য সংরক্ষিত থাকে যা মস্তিষ্কে একটি অবরুদ্ধ ধমনী বা পায়ে গভীর শিরা থ্রোম্বোসিস DVT হিসাবে উল্লেখযোগ্য লক্ষণগুলির কারণ হয়ে থাকে। সামগ্রিকভাবে, থ্রোম্বেক্টমি ক্যাথেটার ব্যবহার নির্দিষ্ট ধরনের রক্ত জমাট বাঁধার একটি নিরাপদ এবং কার্যকর উপায়। তবে আপনার নির্দিষ্ট অবস্থার জন্য সর্বোত্তম চিকিৎসার পদ্ধতি নির্ধারণের জন্য একজন যোগ্য স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে কাজ করা গুরুত্বপূর্ণ। থ্রোম্বেক্টমি ক্যাথেটার ছাড়াও জমাটটির অবস্থান এবং তীব্রতার উপর নির্ভর করে অন্যান্য ডিভাইস এবং কৌশলগুলি নিরাপদে রক্ত জমাট বাঁধতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, কিছু ক্ষেত্রে ক্লটটি দ্রবীভূত করার জন্য বা রক্ত পাতলা করার জন্য ওষুধ দেওয়া যেতে পারে, যা শরীরের পক্ষে ব্রেক আপ করা এবং স্বাভাবিকভাবে ক্লটটি সরিয়ে ফেলা সহজ করে তোলে। রক্ত জমাট বাঁধার জন্য ব্যবহার করা যেতে পারে এমন আরও একটি কৌশল ক্যাথেটার নির্দেশিত থ্রোম্বোলাইসিস হিসাবে পরিচিত। এর মধ্যে আক্রান্ত রক্তনালীতে একটি ক্যাথেটার সন্নিবেশ করা এবং সরাসরি ক্লটের সাইটে একটি ওষুধ সরবরাহ করা জড়িত, যা এটি দ্রবীভূত করতে এবং রক্ত প্রবাহ পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে।